অভিনন্দিত হোক আজকের এই দৃষ্টিনন্দন মুহূর্ত, এই প্রিয় সময় মনের মনিকোঠায় উজ্জ্বল হয়ে থাক। অনন্ত উপস্থিত সকল প্রিয় মানুষদেরকে আমরা আমাদের পক্ষ থেকে জানাই বৈমন্তি হতে পারে আমার আপনার ভালোবাসা। নারায়ণী নমস্তুতে। গঙ্গা পৌরসভার সম্মানীয় আসলো এই সীমান্ত অঞ্চলে ধর যারা সমস্ত বছর ধরে তাদের জন্য এই শ্রদ্ধা বিনিময়, প্রিয় মানুষেরা যারা সকালে আজকে গানের প্রিয় উৎকর্ষের দিক থেকেও একটা পর্যায়ে অতিক্রম করেছে, সেইখানে তারা যেভাবে এটাকে সুচারুরূপে মানে পরিচালনা করেছেন তার জন্যে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলকে নমস্কার। আজকের এই আনন্দ সন্ধ্যা আমি আমার বাড়ি গোপালনগর, কিন্তু পন্ডাতে ঠাকুর দেখতে এসেছি। এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই পুজোগুলো পরিচালনা হয়েছে তার জন্যে পৌরসভাকেই ধন্যবাদ জানাবো, কাউন্সিলররা আছে। এবার ফুল দিয়ে শর্মিলা দাস বৈরাগী সুকুমার রায় তাকে সম্মান। আচ্ছা, সন্দেশের এত প্রচার হয়েছে বাইরে, ভালো বিক্রি হচ্ছে বললাম সন্দেশ। অভিযান সংঘকে আর্থিক সম্মান আমরা সম্মানিত করলাম। বাংলার পুজো যে উৎকর্ষতার পুজো সেটা আন্তর্জাতিক জায়গা থেকে সম্মানিত হয়েছে। মুখ্যমন্ত্রী যে অত্যন্ত আদরের সঙ্গে সমস্ত ক্লাবের আর্থিক সাহায্য করেছে, পুজোগুলোকে একটা সুন্দরভাবে তৈরি করতে পেরেছে, তার ফলশ্রুতি বনগাঁর দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবে যেভাবে মানুষ দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগিয়ে আমরা এখানে সমস্ত ক্লাবদের সম্মানিত করছি এবং তারা হল ভর্তি হয়ে তারা সেই প্রাইজ দিতে এসছে। পুজো অনেকদিন আগে হয়ে গেছে, আমরা কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। একদিকে যেমন আর্থিক সাহায্য করেছেন, একদিকে গ্রাম বাংলার পুজোগুলো উদ্বোধন করেছেন,
এই উদ্বোধন করে শুধু শহরের উনি সীমাবদ্ধ নয়, কলকাতায় সীমাবদ্ধ নয়, সারা বাংলায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা ঘরে ঘরে বিচরণ করছে তার প্রমাণ। তার এই মানসিকতা কোনো রাজনৈতিক নেতার বা নেত্রীর নেই, তারা রাজনৈতিক স্বার্থে আসে। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে, উৎসবের স্বার্থে তিনি সে নিজের মতো করে চেষ্টা করেন। আমরা সেই অনুষ্ঠানের অক্লান্ত পরিশ্রম করেছে বনগাঁ পৌরসভা ক্লাবগুলোর সাথে, আজকে তাদের সম্মানিত করতে পেরে আমরাও আনন্দিত। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উৎকর্ষতা বাড়িয়েছে, বনগাঁর নামটাও কলকাতার সঙ্গে জুড়ে গিয়েছে। কতজন ক্লাবকে দিলেন আজকে? আজকে মোট 104টে ক্লাবকে আমরা সম্মানিত করি। যে মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী খেলা ভালোবাসেন, আমরা প্রতিটা ক্লাবকে মেসেজ পাঠালাম, ভলিবল খেলো, ক্রিকেট যারা ভালোবাসে তাদের ক্রিকেটের বল দিলাম, আমরা প্রত্যেকটা কোচিং ক্যাম্পে 25,000 টাকা করে দিয়েছি। আমার ক্লাবগুলোকে আমরা, তারা যাতে খেলাধুলোর সঙ্গে ক্রিকেট মরশুম আসছে, ভলিবল মরশুম আসছে, তাদেরকে 20,000-10,000 টাকা করে সাহায্য করি। এবং সমস্ত ক্লাবই আজকে আপ্লুত বনগাঁ পৌরসভার এই উৎসবকে ঘিরে সবাই এক জায়গায় মিশে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুভমিতা ব্যানার্জির মতন কণ্ঠশিল্পী, যা এই মানে এই শিল্পী কণ্ঠ যা ভারতবর্ষের যে কোনো শিল্পী গান শুনুক, আর এর গানে একটা আলাদা মাত্রা আছে, মনে হচ্ছে মা সরস্বতীর তাকে পাঠিয়েছে। সেই গানের মধ্যে দিয়ে বনগাঁ মানুষ বিহ্বল হয়ে গিয়েছিল। আমরা দেখলাম আরডিএক্সের শিব নৃত্য, সমস্তটা দেখলেন আগমনী গান, আমাদের লোকাল কাউন্সিলর, লোকাল যারা গান করে তারা কত সুন্দরভাবে একটা আধুনিকভাবে উপস্থাপনা করল। আমরা সামগ্রিকভাবে বনগাঁ পৌরসভা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শারদীয় উৎসবের সমাপ্তি ঘটাতে পেরে আমরা খুবই খুশি।